আসসালামু আলাইকুম। রঙিন ভবনের আপডেট নিউজে আপনাদের স্বাগত। নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত করে নির্যাতন, প্রধান আসামি সহ গ্রেপ্তার দুই। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে নিজ ঘরে দর্শন চেষ্টা এবং বিবস্ত করে শ্লীলতাহানির ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি বাদল ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রেড। গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত র্যাব 11 এর নির্বিচ্ছিন্ন সাহসী অভিযানে বাদলকে ঢাকা হাইওয়ে এবং দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম। তিনি জানান, দেশব্যাপী চাঞ্চল্যকর ওই ঘটনায় মামলা দায়েরের পর আমাদের কাছে খবর আসে জড়িত কয়েকজন গা ঢাকা দেওয়ার উদ্দেশ্যে ঢাকায় অবস্থান নিয়েছেন। ওই খবরে র্যাব 11 গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। মধ্যরাতে মামলার প্রধান আসামি বাদলকে ঢাকা হাইওয়ে এলাকা থেকে এবং ভোরে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, দুপুরে নারায়ণগঞ্জ র্যাব 11 কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে, এরপর আসামিদের সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, গত 2 সেপ্টেম্বর রাত 9টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের 9নং ওয়ার্ডের খালপার এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে ওই গৃহবধূর বসত ঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন স্থানীয় বাদল ও তার সহযোগীরা। এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তারা বিবস্ত করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করেন। নির্যাতনের ঘটনার 33 দিন পর 9 জনকে আসামি করে রোববার দিবাগত রাত 1টার দিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন নির্যাতিতা গৃহবধূ। এর আগে অভিযান চালিয়ে 2জনকে গ্রেপ্তার করে পুলিশ। এক আসামিকে রোববার বিকেল 4টায় এবং অপর আসামিকে রাত 11টায় একলাশপুর ইউনিয়নের 9নং ওয়ার্ড থেকে গ্রেপ্তার করে পুলিশ।